السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين شبري درشوك شبري شوتا أبسكير أدهشوني بيس تي في بانجلائي جارة شنغو ديشن সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ইসলামের সুউচ্চ গুণ, সুউচ্চ আদর্শ, একটি গুণ, সে গুণ হল বিনয়ী হওয়া। আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে বিনয়ী হওয়া সম্পর্কে, যেটিকে আরবিতে বলা হয় আল খুশু। আর বিনয়ী হওয়া গুণটি, এটি হল মুমিনের গুণ, ইসলামের একটি সুন্দর আদর্শ, সুন্দর শিক্ষা, যে তারা বিনয়ী হবেন, বিনয়ী হবেন সর্বক্ষেত্রে, এবং বিনয়ের শরীয়তের আল্লাহর জন্য নমনীয়তা করা অথবা বিনয়ী করা, একে বলা হয় খুশু। আপনি আন্তরিকভাবে আল্লাহর সাথে বিনয়ী হয়েছেন, নমনীয় হয়েছেন, এই হলো খুশু। মহান রব্বুল আলামিন যে আয়াতটি আমরা পড়েছি সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো, ওয়াস্তাঈনু বিসসবর, ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো, আর ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, এটি খুব বড় বিষয়। আর এই বিষয়টি অর্জন করতে পারবে যারা বিনয়ী। মহান রব্বুল আলামিন বলেন যে এই বিষয়টি অর্জন করবে ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তারা এই বিষয়টি অর্জন করবে। প্রাণপ্রিয় দর্শক, এছাড়াও সূরা হাদিদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন ইয়াখশা কুলুবাহুম লিযিকরিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হক, যে তাদের কখন এই সময় হবে যারা ঈমান এনেছেন, যে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে বিনয়ী হবে, এবং আল্লাহ যে সত্য বিধান তাদেরকে দিয়েছেন সে বিধানে তারা বিনয়ী হবেন। তাহলে এই আয়াত থেকেও আমরা খুশু বা বিনয়, নম্রতা, এ শব্দটি আমরা পেয়েছি। মহান রব্বুল আলামিন ইমানের সাথে বা ইমানদারদের সাথে বিনয়ী যে গুণটি, সে গুণটি তিনি জড়িয়ে দিয়েছেন, যার ফলে এই বিনয়ী হওয়াটি, নমনীয় ভাবটি আপনার কাছে থাকা উচিত, এবং এটি মুমিনের গুণ এবং ইসলামের একটি সুন্দর স্বভাব। এই স্বভাবটি মুমিনের মাঝে থাকবে। আর এই বিনয়ের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করি, তাহলে কোরআন মাজিদে বহু জায়গাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন খাশে, বিনয় যে শব্দটি, এই শব্দটি আলোচনা করেছেন। আর এই শব্দগুলো বা এই গুণগুলি, ইসলামের যে মহৎ গুণগুলি, এই গুণগুলি তার প্রকৃত যারা বান্দা, শুকুর গুজার বান্দা, তাদের মাঝে পাওয়া যাবে। প্রাণপ্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকুর গুজার, আল্লাহর প্রশংসা জ্ঞাপনকারী বান্দাদের সংখ্যা হবে নগণ্য। তাহলে আল্লাহর প্রকৃত বান্দাদের যখন সংখ্যা নগণ্য, অতএব বেশিরভাগ মানুষগুলো যে ইসলামের সুন্দর স্বভাব, সে স্বভাব থেকে দূরে থাকবে। আপনি আপনার দিক আপনি বিবেচনা করুন, আপনার মাঝে বিনয়ী যে গুণটি, সেটি কি বিদ্যমান? যদি আপনার মাঝে সমস্যা থেকে থাকে বিনয়ের ক্ষেত্রে, নমনীয়তার ক্ষেত্রে, আর এই নরম ভাবটি, এই গুণটি সকলের ক্ষেত্রে হতে হবে, যেমনটি হতে হবে রবের ক্ষেত্রে, আপনার আমলের জিন্দিগিতে বহু আমল আছে, যে আমলগুলো আপনি করে থাকেন রবকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য,
কিন্তু এই বিষয়গুলিতে, এই ইবাদতগুলিতে আপনার মাঝে বিনয়ী ভাব আসে না, নমনীয়তা ভাব আসে না, ধীর স্থিরতা আসে না। এক্ষেত্রে অনেক সময় অনেক আমল আল্লাহর কাছে গ্রহণ নাও হতে পারে। যেমন নামাজ একটি বিষয়, এ বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয়তা শিক্ষা দিয়েছেন, ধীরস্থিরতা এটি তার মাঝে হবে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এক ব্যক্তি আসলেন এবং তিনি নামাজ পড়লেন, এরপরে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লে আন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, আমি তো মনে করি তুমি নামাজই পড়োনি। তিনি আবার নামাজ পড়লেন, আবার এসে সালাম দিলেন, আবার একই ধরনের কথা বললেন, আবার নামাজ পড়ো, আমি মনে করি তুমি নামাজই পড়োনি, তোমার নামাজ হয়নি, ইত্যাদি। তৃতীয়বার একই ধরনের কথা হলো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলেন, আমি এর চেয়ে ভালো করে তো আর নামাজ জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজে বিনয়ী হতে শিখালেন। একটু পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করছি যে নামাজে বিনয়ী হওয়ার যে দিকগুলি, সে দিকগুলি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মহান রব্বুল আলামিন এই দিকটির গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন, অবাশ্বিরিল মুখবিতিন, যে যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর তাদের গুণ হল যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের অন্তরগুলো ভয়ে কাঁপে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তাদের কাছে যে বিপদ আপদ সর্ব অবস্থায় তারা ধৈর্য ধারণ করে। প্রাণপ্রিয় দর্শক, সাথে সাথে মহানব্বুল আলামিন যে বিনয়ীদের গুণ বর্ণনা করছেন, সে গুণের মাঝে একটি গুণ হল যে তাদের অন্তর নমনীয় ভাব হবে, আল্লাহর ক্ষেত্রে তাদের অন্তরে ভয় আসবে যখন আয়াত পড়া হবে, আর যখন কোনো বিপদ আপদ আসবে তখন তারা ধৈর্য ধারণ করবেন। ওয়াল মুকিমিস সালাহ, আল্লাহ তাআলা বলছেন তারা নামাজ কায়েম করে হবেন, নামাজ কায়েম করবেন। তাহলে বিনয়ী যারা, আসলে এই গুণটিও ইসলামের যে সুন্দর গুণগুলি, এগুলো আসলে একজন পরিপূর্ণ মমিনের সাথে সম্পৃক্ত, যার মাঝে ইসলামের এই সুন্দর গুণগুলি বিদ্যমান তার ইমানের ক্ষেত্রে তত তিনি দৃঢ়। এবং যখন এই গুণগুলি হবে তখন প্রথম বিনয়ী হতে হবে রবের সাথে, এবং যিনি বিনয়ী হবেন তার কাছে ইসলামের যে আদেশ এবং নিষেধ, যে নীতিমালা, সে নীতিমালা তার কাছে বিদ্যমান হবে, আসলে তিনি হলেন বিনয়ী। প্রাণপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বিনয়ীদেরকে তিনি পুরস্কার দেন এবং তাদেরকে তিনি সহযোগিতা করেন। এই মর্মে বুখারী এবং মুসলিম একটি হাদিস এসেছে, মহান রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি যেটি, ইয়াকুলুল্লাহ তাআলা আনা ইনদা যন্নি আব্দি বি, আমি আমার বান্দার যে আমার সম্পর্কে ধারণা আমি তার সাথেই, ও আনা মাআহু আমি তার সাথেই, বান্দা যদি আমাকে ভালো ধারণা করেন আমি তার সাথেই আছি, আর তার কর্মের ক্ষেত্রে আমি তার সাথে আছি। আল্লাহ তাআলা বলেন, ইদা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করেন আমিও তাকে স্মরণ করি, বান্দা যদি আমাকে একাকী স্মরণ করেন তাহলে আমি তাকে একাকী স্মরণ করি, ওয়াইন যাকারানি ফি মালাইন, আর কোনো মজলিসে যদি আমাকে স্মরণ করেন। বান্দা অনেক সময়, যেমন আমাদের এই যে পরিবেশ আছে, আমরা উভয়ে একজন আরেকজনের সাথে শেয়ার করছি এবং আল্লাহর কথা আলোচনা হচ্ছে, তার জিকির হচ্ছে, এই ধরনের যদি ইসলামী জিকির হয়, মানে ইসলামী এই ধরনের কোনো মজলিস হয়, তাহলে এই মজলিসেও মহান রব্বুল আলামিন এর চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের কাছেও তিনি স্মরণ করেন, যারা পৃথিবীর সকলের চেয়ে উত্তম। প্রাণপ্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমাদের বিনয়ী হতে হবে। আর মহান রব্বুল আলামিন তাদের গুণ বর্ণনা করতে যে বলেন যে তারা যদি আমার কাছাকাছি হয়, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, অর্ধ হাত আমার কাছাকাছি হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি এক হাত কাছাকাছি হই, কারণ আল্লাহ তাআলার জন্য যিনি বিনয়ী হবেন, আল্লাহ তাআলার জন্য যিনি তার জীবনকে বিলিয়ে দিবেন, মহান রব্বুল আলামিন তাকে তিনি সহযোগিতা করেন সর্বক্ষেত্রে। অনুরূপভাবে কেউ যদি অর্ধ হাত এগিয়ে আসেন, আল্লাহ এক হাত এগিয়ে আসেন, কেউ যদি এক হাত এগিয়ে আসেন, মহান রব্বুল আলামিন তার কাছে তিনি ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, তিনি পরিপূর্ণ তার দিকে এগিয়ে আসেন, আর কেউ যদি আস্তে আস্তে আসেন তাহলে তার দিকে মহান রব্বুল আলামিন দ্রুত আসেন। প্রাণপ্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, মহান রব্বুল আলামিন যারা তার আদেশের ক্ষেত্রে বিনয়ী, যারা তার কাছাকাছি হতে চান, যেমনভাবে একজন মানুষ বিনয়ী তখনই আমরা বলতে পারি
যখন তার মাঝে ইসলামের যে বিধিনিষেধ, যে নীতিমালা যখন তিনি পরিপূর্ণভাবে ফলো করেন, তিনি নামাজ পড়েন, তিনি রোজা রাখেন, তিনি হজ করেন, যখন হজ তার ফরজ হয় আল্লাহর যে বিধিনিষেধ সবগুলোকে তিনি ফলো করেন, তিনি হলেন মূলত বিনয়ী। প্রাণপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো এই বিনয়ী গুণটি আমরা বলেছি সর্বক্ষেত্রে হবে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে হবে। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে একটি সুরা দিয়েছেন এবং সেই সুরার নাম হল মুমিনুন, মুমিনদের সুরা। মহান রব্বুল আলামিন এখানে প্রথম দিকে তিনি অনেকগুলো গুণ বর্ণনা করেছেন, তার মাঝে আমরা দু একটি গুণ বলবো। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা মুক্তি পেয়েছে, মানে তারা সফলকাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, খুব ধীরস্থিরভাবে নামাজ পড়েন। তাহলে বিনয়ী গুণটি মুমিনের, তারা সর্বক্ষেত্রে নমনীয় ভাব দেখাবে, বিশেষ করে যখন আল্লাহর ইবাদাত, যে ইবাদাতগুলো দৈহিকভাবে পালন করতে হয় সেই ইবাদাতগুলোর ক্ষেত্রে তিনি খুব নমনীয় ভাব হবেন, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, তারা মুক্তি পেয়েছে। তাহলে এখানে বিনয়ী যে গুণটি, এই গুণটির প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এই মর্মে হাদিস আমরা পড়তে পারি, আবু দাউদের যে হাদিস রয়েছে, আবু দর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদ ওয়া হুয়া ফি সলাতিহি, যতক্ষণ বান্দা নামাজে থাকেন আল্লাহ তাআলা তার সঙ্গ দেন, মানে তাকে তিনি সহযোগিতা করেন। এরপরে তিনি বলেন, মা আলাম ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত তিনি তার দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে না নেন, যখন তিনি অন্যদিকে দৃষ্টিকে ফিরিয়ে নেন আল্লাহ তাআলাও তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। অর্থাৎ যখন বান্দা বিনয়ের সাথে নামাজ আদা করেন, মহান রব্বুল আলামিন মূলত তার সাথেই থাকেন, এবং তার সাথে থাকার অর্থ হল তিনি যখন সূরা ফাতিহা পড়েন তখন তার সাথে কথা হয়, নামাজে যখন থাকেন মূলত তার সাথেই কথা হচ্ছে। আর নামাজটি হল যাকে বলা হয় আল্লাহর সাথে কথোপকথন। যখন আমরা সূরা ফাতিহা পড়ি আল্লাহর সাথে কথা হচ্ছে, দোয়াগুলো পড়ি আল্লাহকে টার্গেট করে কথা বলি, মূলত নামাজটি আল্লাহর সাথে, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভ করা হয়। প্রাণপ্রিয় দর্শক, এখন আমরা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আমরা ফিরে আসব। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথেই আছেন, বিরতির পরে আবারও আমরা মুমিনের একটি স্বভাব, একটি গুণ বিনয়ী হওয়া, আর আমরা আলোচনা করছিলাম তারা সর্বক্ষেত্রে বিনয়ী হবেন, বিশেষ করে নামাজের ক্ষেত্রে বিনয়ী হবেন। মহান রব্বুল আলামিন তাদের নামাজের ক্ষেত্রে বিনয়ী হওয়ার নমুনা তুলে ধরে বলেন যে তারাই তো সফলকাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। প্রাণপ্রিয় দর্শক, অতএব নামাজে আমাদের বিনয়ী হতে হবে। বিনয়ী যে আমলটি, যে গুণটি, এটি একান্ত, এটি আন্তরিক গুণ, এবং কে বিনয়ী সে গুণটি একমাত্র মহান রব্বুল আলামিনই ভালো জানেন। কারোর সাথে বিনয়ী হয়ে আমি তাকে বোঝাতেও পারবো না যে আমি বিনয়ী, এবং এই বিনয়ী হবে যখন রবের জন্য বাহ্যিক যত ধরনের কর্ম আমরা করি সে কর্মগুলিতে বিনয়ী হতে হবে, আর বিনয়ী হব একমাত্র আল্লাহর জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণটির জন্য বিশেষভাবে তিনি দোয়া পাঠ করতেন, আর এই দোয়ার মাধ্যমে আমরা বিনয়ী হতে পারি। কারণ আমাদের যে অন্তর আছে, এই অন্তরটি কখনো কঠিন হয়ে যাওয়া, এটি কখনো হয়ে থাকে? যখন আমল বেশি হয়, যখন আল্লাহর দিকে তিনি ঝুঁকে যান, তখন তার অন্তরটা আরও নরম হয়। এই জন্য আমরা দেখতে পাই যে সমাজে এক শ্রেণীর দুষ্কৃতি মানুষেরা, যারা অন্যায় করেন, অল্প কিছু হলেও তিনি অন্যায় করতে পারেন, এবং কারো অর্থ নেওয়া, কাউকে হত্যা করা, যেগুলো বড় বড় পাপ, এবং বড় পাপগুলো তার কাছে বড় সহজ। আর এই ক্ষেত্রে বলবো যে তিনি আসলে আল্লাহর জন্য বিনয়ী হতে পারেননি। কারণ একটি পাপ করা, বিশেষ করে হত্যা করা, হত্যা করা পাপটি এটি একটি কাবিরা গুণা, আর এই গুণাটি 500 টাকার বিনিময়ে একজনকে হত্যা করে আসা, এটি কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। একজন মানুষকে যদি 500 কোটিও দেওয়া যায়, তারপরও তিনি বলবেন যে আমি হত্যা করতে পারবো না। তবে এই দুইজনের মাঝে পার্থক্য হলো একজন বিনয়ী,
আর একজন বিনয়ের যে গুণটি তার মাঝে বিদ্যমান নয়। আর তিনি বিনয়ী হয়েছেন আল্লাহর জন্য, তিনি আল্লাহর অর্ডারকে ফলো করেন এবং আল্লাহর অর্ডার ফলো করতে যেয়ে তিনি অন্যায় পা বাড়াননি, এই হলো মূলত বিনয়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইখশা, যে হে আল্লাহ তুমি আমাকে এমন হৃদয় দিও না যে হৃদয়ে বিনয় যে ভাব, যে নমনীয়তা ভাব, এ নমনীয়তা ভাব আসে না রবের কাছে, রবের জন্য সে বিনয়ী হয় না, এ ধরনের অন্তর তুমি আমাকে দান করো না, এ ধরনের কঠিন অন্তর থেকে তুমি আমাকে রক্ষা করো। অমিন নাফসিল্লা তাসবা, এবং এমন আত্মা আমাকে দিও না যেটি পরিতৃপ্ত হবে না। তার যে পরিতৃপ্ত ভাব, এটি মুমিনের গুণ। সে যে অবস্থায় হোক না কেন, তার কাছে যদি অধিক থাকে তবুও সে আল্লাহর জন্য পরিতৃপ্ত মানে অর্জন করবে, কারণ সে ভাবটি মুমিনের গুণ। সর্বদাই তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তার আনন্দের মুহূর্তে এবং তার কষ্টের মুহূর্তে সব সময় তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও দোয়া করতেন, ওয়া ইলমিন লা ইয়ানফা, এবং এমন তুমি আমাকে শিক্ষা, এমন জ্ঞান দিও না যে জ্ঞান দিয়ে আমি উপকৃত হব না। এ ধরনের পৃথিবীতে অনেক জ্ঞান আছে, যে জ্ঞানগুলোর মাধ্যমে মানুষ অনেক সময় পদভ্রষ্ট হয়ে যায়। এ ধরনের জ্ঞান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সাথে আরেকটি দোয়া বলেছেন, যে ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এবং এমন দোয়া, এমন ডাক যে ডাকটি মহান রব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না, এ ধরনের দোয়া যেন আমার না হয়। মানে আল্লাহর কাছে যে অংশগুলো আমি করতে চাচ্ছি সে মহান রব্বুল আলামিন সন্তুষ্টি চিত্তে তিনি গ্রহণ করবেন। তাহলে আমাদের আজকের এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিনয়ী ছিলেন এবং এই বিনয়ের জন্য আল্লাহর কাছে তিনি কামনা করতেন যেন তিনি বিনয়ী থাকতে পারেন। এই ক্ষেত্রে আমাদেরও উচিত যে সর্বদাই আমরা বিনয়ী হব, এবং এই বিনয়ী গুণটি মুমিনের গুণ, তারা আল্লাহর জন্য বিনয়ী হবেন সকল ক্ষেত্রে। মানুষের উচিত হলো যে তিনি বিনয়ী হবেন, এর দিক অনেকগুলো আমরা বলতে পারি। আমরা বলবো মহান রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। মহান রব্বুল আলামিন এখানে তিনি ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যে যাদেরকে মহান রব্বুল আলামিন দিয়েছেন, দান করেছেন রিজিক, তাদেরকে দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন, তারা সেখান থেকে ইউতুন, তারা সেখান থেকে দেয়, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এবং তাদের হৃদয় ভয়ে ভীত হয় এবং তাদের হৃদয় মহান রব্বুল আলামিনের জন্য বিনয়ী হয় এবং তারা মহান রব্বুল আলামিনের দিকে, আন্নাহুম ইলা রব্বিহিম রাজিউন, মহান রব্বুল আলামিনের দিকে তারা প্রত্যাবর্তন করেন। প্রাণপ্রিয় দর্শক, প্রাণপ্রিয় শ্রোতা, তাহলে আমাদের এই আয়াত থেকেও কিছু শিক্ষণীয় দিক আছে যে মহান রব্বুল আলামিনের যত ইবাদত, আমরা নামাজ সম্পর্কে কথা বলেছি, নামাজের ক্ষেত্রে একজন মুমিন তিনি পরিপূর্ণ বিনয়ী হবেন, নমনীয়তা দেখাবেন, এই যেহেতু ইবাদতটি আল্লাহর জন্য তিনি নমনীয় হয়েছেন। অনুরূপভাবে যখন তিনি দান করবেন, দান করার ক্ষেত্রেও তিনি বিনয়ী হবেন। যখন রবের জন্য বিনয়ী হয় কেউ, তখন তার যে শারীরিক চলার গতি, মহান রব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করেছেন, তারা পৃথিবীতে খুব নম্রভাবে চলাফেরা করে। অনুরূপভাবে তার ফল মানুষের ক্ষেত্রেও সেটি ফুটে উঠতে পারে, সে মানুষের সাথে সুন্দর আচরণ করবে। প্রাণপ্রিয় দর্শক, অনুরূপভাবে বলা যেতে পারে যে এই বিনয়ী হওয়াটি দিনের উপর স্থির থাকার, দিনের উপর মানে কায়েম থাকার এটি আলামতও বটে, যে মহান রব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়ে তিনি সব কিছুকে বিসর্জন দিতে পেরেছেন। অনুরূপভাবে এই বিনয়ী গুণের ফলে মহান রব্বুল আলামিন তাকে মুক্তির ঘোষণা করেছেন। যারা নামাজে বিনয়ী, মহান রব্বুল আলামিন তাদের সম্মুখে বলেছেন তারা মুক্তি পেয়েছে। আর সবচেয়ে বড় মুক্তি হলো কাল কিয়ামতের দিনের যে পুরস্কার মহান রব্বুল আলামিন দান করবেন, জান্নাত, সেই জান্নাত লাভ করবেন। অনুরূপভাবে বলা যেতে পারে যখন তিনি বিনয়ী হবেন, বিনয়ী হওয়ার সাথে সাথে তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোও বিনয়ী হবে। যেমন আমাদের একটি অঙ্গ হলো চোখ, চোখ বিনয়ী হবে। চোখের বিনয়ী হলো যে চোখে যে অশ্লীল দেখা, সে দেখা থেকে তার নিজকে তিনি কন্ট্রোল করবেন, তার চোখকে কন্ট্রোল করবেন। অনুরূপভাবে কান বিনয়ী হবে, কানের ক্ষেত্রে যে জিনিসগুলো শোনা অবৈধ, হারাম, শরীয়ত বিরোধী,
সেগুলো থেকে কান বিরত থাকবে। অনুরূপভাবে বলা যেতে পারে আন্তরিক বিনয়ের সাথে সাথে তার শারীরিক কিছুটা পরিবর্তন আসবে এবং সবগুলো বিনয়ী হয়ে যাবে। প্রাণপ্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমরা বলতে পারি মহান রব্বুল আলামিন যে এই বিনয়ী ভাব তার ফলে তার বান্দাকে তিনি দুনিয়া এবং পরকালে মর্যাদা দান করেন। প্রাণপ্রিয় দর্শক, এই জন্য বিনয়ী আমরা ইসলামের যে সুন্দর আচরণগুলো আমরা একটু আলোচনা করি নবীদের ক্ষেত্র, তাহলে আমরা দেখতে পাই তারা রব্বুল ইজ্জাতের জন্য তারা বিনয়ী ছিলেন এবং মহান রব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করেছেন। যদি আমরা সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করি তাহলে এখানে আমরা দেখতে পাবো মহান রব্বুল আলামিন তিনি তাদেরকে ক্ষমা এবং প্রতিদানের ঘোষণা করেছেন বেশ কিছু গুণের কারণে, আর যেটি মুমিনদের গুণ হবে। এখানে মহান রব্বুল আলামিন 10টি গুণের কথা বলেছেন। মহান রব্বুল আলামিন 10টি গুণের মাঝে একটি গুণের কথা বলেছেন যে তারা হবে বিনয়ী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। মহান রব্বুল আলামিন এখানে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী বলতে যে মহান রব্বুল আলামিন 10টি গুণ আলোচনা করেছেন, 10টি গুণের মাঝে একটি গুণের কথা বলেছেন যারা বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী তাদের জন্য মহান রব্বুল আলামিন পুরস্কার তৈরি করে রেখেছেন। আআদাল্লাহু লাহুম মাগফিরাহ, মহান রব্বুল আলামিন তাদেরকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, তাহলে ইসলামের এই সুন্দর গুণটি যদি আমাদের মাঝে আমরা সেটিকে প্রতিফলন ঘটাতে পারি, আমরা বিনয়ী হব আল্লাহর সাথে, বিনয়ী হব মানুষের সাথে, বিনয়ী হবে আমার সর্ব অঙ্গ, যখন আল্লাহর জন্য বিনয়ী হবে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দান করবেন, আর সেই পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। ও আআদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি ক্ষমা তৈরি করে রেখেছি। ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান। আর আমরা ভালো করে জানি মহান রব্বুল আলামিন যখন কোনো শব্দকে মহান বলেন, বড় বলেন, তার যে বড়ত্ব, তার মহানত্ব আমরা সেটি আঁচ করতে পারবো না। আর মুমিনের জন্য সবচেয়ে বড় যেটি পাওনা সেটি হলো জান্নাতুল ফেরদৌস। আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীতে যতদিন আছি মুমিনের যে গুণগুলি, একজন পরিপূর্ণ ইমানদার হতে হলে যে গুণগুলি আমাদের মাঝে থাকা উচিত, মহান রব্বুল আলামিন সে সকল গুণ আমাদের মাঝে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয়ী করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।